ছাত্রীরা ওয়েলকাম টু লালমাটিয়া মহিলা কলেজ অনলাইন ক্লাস। লালমাটিয়া মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই ক্লাসটি শুরু করছি। আমরা বিবিএ প্রফেশনাল ফিফথ সেমিস্টারের প্রিন্সিপাল অফ ফিনান্স সাবজেক্টটি পড়ছি। আমাদের অলরেডি তিনটা চ্যাপ্টার শেষ হয়েছে, আজকে আমরা ফোর্থ চ্যাপ্টার স্টার্ট করব, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের আমাদের লেকচার ওয়ান, ফার্স্ট লেকচার। এই অধ্যায়ের জন্য কস্ট অফ ক্যাপিটাল আমাদের অধ্যায়ের নাম, কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব? ডেফিনেশন অফ কস্ট অফ ক্যাপিটাল, অ্যাজাম্পশন অফ কস্ট অফ ক্যাপিটাল, ইম্পর্টেন্স অফ কস্ট অফ ক্যাপিটাল, মেজারমেন্ট অফ কস্ট অফ ক্যাপিটাল আর কস্ট অফ ডেট, এই পাঁচটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু দেখে নিই ডেফিনেশন অফ কস্ট অফ ক্যাপিটাল। দেখো, কস্ট মানে হচ্ছে ব্যয়, ক্যাপিটাল মানে তো তোমরা জানো মূলধন। তাহলে মূলধনের ব্যয়, তার মানে হচ্ছে কি, কোনো উৎস থেকে আমাদের যে অর্থের প্রয়োজন, মূলধনের প্রয়োজন, সেই মূলধন কালেক্ট করতে গিয়ে যখন তোমার যে ব্যয়টা বহন করতে হয় সেটাকেই বলা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। এখন কস্ট অফ ক্যাপিটাল মূলত চিন্তা করা হয় হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে। আর লং টার্ম ক্যাপিটাল কালেক্ট করতে গিয়ে তোমাকে যে ব্যয় বহন করতে সেটাকে মূলত বলা হয় কস্ট অফ ক্যাপিটাল। আর কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করতে গিয়ে করলা তুমি অর্থ সংগ্রহ করে মনে করো ব্যয় করেছো, এই অর্থ সংগ্রহ করতে গিয়ে তোমার যে ব্যয় হবে সেই ব্যয়টা প্রত্যাশা আগে যে আমি যেন যে ব্যয়টা করেছি সেই ব্যয়টা যেন আগে তুলে নিয়ে আসতে পারি এই টাকা ইনভেস্ট করে। এই জন্য কস্ট অফ ক্যাপিটালকে এক্সপেক্টেড রেট অফ রিটার্নও বলা যেতে পারে। কারণ কি, মনে করো যে আমি একটা উৎস থেকে অর্থ সংগ্রহ করেছি 1 কোটি, 1 কোটি অর্থ সংগ্রহ করতে গিয়ে আমার ব্যয় হয়েছে, পার্সেন্ট হিসেবে যদি বলি তাহলে ধরো 15% আমার ব্যয় করতে হয়েছে। অর্থাৎ যদি লোন নিয়ে আসি তাহলে ইন্টারেস্ট দিতে হয়, অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম করতে গিয়ে আমার টোটাল 15% ব্যয় হয়েছে টোটাল ক্যাপিটালের। এখন আমি প্রত্যাশা করি কি যে এই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করে সেখান থেকে আমি যেন আগে 15% ইনকাম করতে পারি। 15% ইনকাম করার পরে এরপরে আমার হচ্ছে প্রফিটের কথা আমি চিন্তা করি। তাহলে প্রত্যেকটা ইনভেস্টরের প্রত্যাশা থাকে যে আগে তার যেন কস্ট যেটা সেটা যেন আগে সে তুলে নিয়ে আসে, তারপরে গিয়ে প্রফিট। এই জন্য এক্সপেক্টেড রেট অফ রিটার্নকে বলা হয় কি, কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কস্ট অফ ক্যাপিটাল রিপ্রেজেন্টস দ্য রিটার্ন এ কোম্পানি নিডস ইন অর্ডার টু টেক অন এ ক্যাপিটাল প্রজেক্ট অর ইনভেস্টমেন্ট। তাহলে কস্ট অফ ক্যাপিটাল বলতে বোঝাচ্ছি যে একটি কোম্পানির আয় কে বোঝায় যেটা কোম্পানির প্রয়োজন, নিডস ইন অর্ডার টু টেক অ্যান অন এ ক্যাপিটাল প্রজেক্ট অর ইনভেস্টমেন্ট। কোনো প্রজেক্ট অথবা কোনো ইনভেস্টমেন্টে অর্থ খাটিয়ে সেখান থেকে আমাদের যে প্রয়োজনীয় অর্থ সেটা ইনকাম হওয়াটাকেই বলা হচ্ছে বা ফেরত আসাকেই বলা হচ্ছে কি, কস্ট অফ ক্যাপিটাল। অ্যাকর্ডিং টু সোলোম্যান ইজরা ইনি বলেছেন যে কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে একটি প্রতিষ্ঠানের মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, প্রয়োজনীয় আয়ের হার, যেখানে যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে ব্যবহৃত হয়েছিল। অর্থাৎ মূলধন সংগ্রহ করতে গিয়ে আমার যে ব্যয় হয়েছে সেই ব্যয়টার যেন ন্যূনতম ব্যয়টা যেন আমি তুলে নিয়ে আসতে পারি, সেটাকেই বলা বলছে উনি কে, কস্ট অফ ক্যাপিটাল। অ্যাকর্ডিং টু জে হ্যাম্পটন উনি বলছেন যে কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য রেট অফ রিটার্ন দ্য ফার্ম রিকোয়ার্ড ফ্রম ইনভেস্টমেন্ট ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে কি, রেট অফ রিটার্ন, একই কথা ঘুরায় ফেরায়, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অর্থাৎ প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার, যেটা একজন বিনিয়োগকারী ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, বিনিয়োগকারীর এই ব্যয়টা ভ্যালু অফ ফার্মের ভ্যালু বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে ডেফিনিশনে কোনো জানার আছে কিনা একটু বলো তোমরা, তোমাদের না স্যার? ওকে, নেক্সট আমি চলে যাব অ্যাজাম্পশন অফ কস্ট অফ ক্যাপিটাল। এই কস্ট অফ ক্যাপিটালের কিছু অ্যাজাম্পশন বা ধারণা রয়েছে, সেই ধারণাগুলো কি কি, দেখো ইট ইজ নট এ কস্ট অ্যাজ সাচ, আসলে এটা প্রকৃতপক্ষে কোনো ব্যয় না। কারণ আমি কি বলছি যে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, তাহলে এটা এক ধরনের আয়ের হার, এটা শুধু যে ব্যয় বলবো সেটা না, এটাকে প্রত্যাশিত আয়ের হারও বলা যেতে পারে।
তারপরে বলছে ইট ইজ মেরিলি এ হার্ডেল রেট, এটা এক ধরনের মানে তোমার হচ্ছে বাউন্ডারি, বাউন্ড হার্ডেল বলতে বোঝায় যে সীমা নির্ধারিত নির্ধারণ করা, তাহলে সীমা নির্ধারিত একটি তোমার হচ্ছে রেট, কারণ কি ওই যে ব্যয়টা নির্ধারিত থাকে, আমার 15% হতে পারে, 10% হতে পারে, 12% হতে পারে, তাহলে একটা নির্দিষ্ট রেট থাকে, সেটাকেই বলা হচ্ছে কি যে হার্ডেল রেট। তাহলে এটা এক ধরনের ব্যয় না, এটা কারণ আমরা বলছি এটা একটা প্রত্যাশিত আয়ের হার এবং এটার সীমা নির্ধারণ করা থাকে থাকবে আর কি। ইট ইজ দ্য মিনিমাম রেট অফ রিটার্ন, এটাকে আমরা মিনিমাম রেট অফ রিটার্ন বলা যায়, বলতে পারি ন্যূনতম আয়ের হার বলতে পারি। ইট কনসিস্ট অফ থ্রি ইম্পর্টেন্ট রিস্ক, এটা এখানে তিন ধরনের রিস্ক জড়িত থাকে, যেমন রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট থাকে যেটাকে আমরা বলি জিরো রিস্ক, রিস্ক ফ্রি রেট বলতে যেখানে ঝুঁকি নাই, ঝুঁকি ছাড়াই যদি আমার ইনকাম আসে সেটাকে বলা হয় রিস্ক ফ্রি রেট, তাহলে এটাকে আমরা জিরো রিস্কও বলতে পারি, এটাকে আমরা বিজনেস রিস্ক হিসেবেও আখ্যায়িত করতে পারি, অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিস্ক। এই তিন ধরনের রিস্ক আমাদের কস্ট অফ ক্যাপিটালের সাথে জড়িত থাকে। অর্থাৎ আমি যদি একটি যে সরকার, একটি দেশের সরকার তোমার হচ্ছে বন্ডে কিন্তু ঝুঁকি থাকে না, অর্থাৎ এমন জায়গা থেকে অর্থ সংগ্রহ করেছো যেখান থেকে অর্থ সংগ্রহ করলে তোমার জন্য কোনো ঝুঁকি নাই, সেটাকে বলা হচ্ছে রিস্ক ফ্রি রেট। আর বিজনেস রিস্ক বলতে বোঝাই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যখন যদি কোনো ক্ষতির সম্মুখীন হও, আর সেই ক্ষতিটা আসে কোথা থেকে, যদি তুমি কোনো জায়গা থেকে অর্থ সংগ্রহ করো, সেই সংগৃহীত অর্থ অন্য বিজনেসে বিনিয়োগ করো, বিনিয়োগ করলে যদি তোমার লস হয় সেটাকে বলা হচ্ছে বিজনেস রিস্ক। আর ফাইন্যান্সিয়াল রিস্ক বলতে বোঝায় যে আমি যদি লোনের মাধ্যমে অর্থ সংগ্রহ করি, সেই লোনের অর্থ যদি আমি পরিশোধ করতে না পারি, সুদ যদি আমি পরিশোধ করতে না পারি, তখন যে রিস্ক সৃষ্টি হয় সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল রিস্ক বা আর্থিক ঝুঁকি। ফাইন্যান্সিয়াল রিস্কটা জড়িত হচ্ছে কার সাথে, লোনের সাথে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ইম্পর্টেন্স বললাম, অ্যাজাম্পশন গুলো আমরা দেখে নিলাম, এবার আমরা দেখবো ইম্পর্টেন্স অফ কস্ট অফ ক্যাপিটাল। শুনতে পাচ্ছ কথা? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে ইম্পর্টেন্স অফ কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল কেন করব আমরা, সেটা গুরুত্বটা কি, দেখো ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। তুমি যদি ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নিতে চাও, আমরা লাস্ট অধ্যায়ে কিন্তু ক্যাপিটাল বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করেছি, অর্থাৎ এখানে শিখেছি আমরা, ম্যাথগুলো শিখেছি, থিওরি শিখেছি। তো সেখানে এনপিভি নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে, আইআরআর নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু কস্ট অফ ক্যাপিটাল লাগে। ওই যে বলা থাকতো ডিসকাউন্ট রেট 10-10% বা 15%, সেটাই কিন্তু পিভি ফ্যাক্টর, যেটা সেটাই কিন্তু কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা যদি ক্যাপিটাল বাজেটিং সিদ্ধান্ত নিতে চাই, তাহলে কিন্তু আমার কস্ট অফ ক্যাপিটাল সেখানে প্রয়োজন, কস্ট অফ ক্যাপিটাল ছাড়া আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। ইম্পর্টেন্ট, তারপর 2 নম্বর হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, মূলধন কাঠামো। মূলধন কাঠামো হচ্ছে কি সেটা আগে জানতে হবে। মূলধন কাঠামো হচ্ছে মূলধনের মিশ্রণ, যেখানে আমার হচ্ছে সাধারণ শেয়ার এবং ঋণের মাধ্যমে যে মূলধন গঠিত হয় সেই মূলধনকে বলা হচ্ছে কি, ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে মনে থাকবে ক্যাপিটাল স্ট্রাকচার কি, সাধারণ শেয়ার এবং ঋণকৃত মূলধনের সংমিশ্রণে বা সমন্বয়ে যে কাঠামোটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি, ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচারের উপাদান এলিমেন্ট প্রধানত হচ্ছে দুই প্রকার, ইকুইটি শেয়ার আর হচ্ছে বা কমন শেয়ার, আর হচ্ছে কি ডেট ক্যাপিটাল। আরো আরো কিছু সোর্স হতে পারে, যেমন প্রিফারেন্সিয়াল হতে পারে, রিটেইন আর্নিং হতে পারে। তারপরে হচ্ছে কি ইম্পর্টেন্স অফ ভ্যালুয়েশন অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। তাহলে এখানে কি বলছি আমরা, ক্যাপিটাল স্ট্রাকচারে আমি যদি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নিতে চাই, তাহলে মানে কি আমি কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করব সেই সিদ্ধান্তটা আগে আসতে হবে। তাহলে সেই সিদ্ধান্ত নিতে গেলে আমাকে কিন্তু ওই সকল উৎসগুলো থেকে, আমি যেহেতু 4 ধরনের উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারি, এক হচ্ছে কি সাধারণ শেয়ারের মাধ্যমে, ডিবেঞ্চারের বা ঋণের মাধ্যমে, আর হচ্ছে রিটেইন আর্নিং এর মাধ্যমে, আর প্রিফারেন্সিয়ালের মাধ্যমে। তাহলে 4টা উৎস থেকে কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে আমার রিস্ক তোমার হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ হবে,
আর কস্টটা মিনিমাইজ হবে, প্রফিট বেশি হবে কস্ট কম হবে, সেই উৎসগুলো থেকে অর্থ সংগ্রহ করতে হবে। তাহলে ওই উৎসগুলো অর্থ সংগ্রহ করতে গেলে বা ক্যাপিটাল স্ট্রাকচার তৈরি করতে হলে তোমাকে কি করতে হবে, কস্ট অফ ক্যাপিটাল সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ ইভ্যালুয়েশন অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন সেটা মূল্যায়ন করতে গেলেও কিন্তু কস্ট অফ ক্যাপিটাল সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আর্থিক পারফরমেন্স বলতে বোঝায় আমার প্রফিট হচ্ছে কত, আমার ব্যয় হচ্ছে কত, ব্যয় বেশি হচ্ছে না আয় বেশি হচ্ছে, ব্যয় যদি বেশি হয় কেন বেশি হচ্ছে, সেগুলা মূল্যায়ন করাটাকে বলা হচ্ছে কি, ইভ্যালুয়েশন অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। নেক্সট হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ আদার ফাইন্যান্সিয়াল ডিসিশন, অন্য অন্য আর্থিক সিদ্ধান্তগুলা যেগুলা রয়েছে সেগুলা নিতে গেলেও তোমাকে কস্ট অফ ক্যাপিটাল সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এরপরে আমরা চলে যাব মেজারমেন্ট অফ কস্ট অফ ক্যাপিটাল। এই কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করার পদ্ধতি কি কি দেখো একটু, মানে কেমন নির্ণয় করতে হয়। একটা হচ্ছে মেজারমেন্ট অফ স্পেসিফিক কস্ট। স্পেসিফিক কস্ট নির্ণয় করা যায় যেমন প্রত্যেকটা তোমার হচ্ছে যে উৎস রয়েছে, চারটি উৎসের কথা অলরেডি তোমাদের বলেছি যে লং টার্ম ক্যাপিটালের চারটি সোর্স রয়েছে, সেটা হচ্ছে কি ইকুইটি ক্যাপিটাল, ডেট ক্যাপিটাল, প্রিফারেন্স শেয়ার আর রিটেইন আর্নিংস, এই চারটি উৎস। এখন এই চারটি উৎসের মধ্যে সবগুলো উৎস থেকে যখন অর্থ সংগ্রহ করতে গিয়ে আমাদের একটি একটি করে তোমার হচ্ছে প্রতিটির ব্যয় নির্ণয় করা হবে, তখন সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক কস্ট। যেমন ইকুইটির কস্ট, ডেপ্টের কস্ট আলাদা বের করবো, প্রিফারেন্স শেয়ারের কস্ট আলাদা বের করবো, রিটার্নিংস এর কস্ট আলাদা বের করবো, তখনই এটাকে বলা হচ্ছে মেজারমেন্ট অফ স্পেসিফিক কস্ট। ইকুইটি শেয়ার কাকে বলে সেটা তো আমরা জানি, যে একটি কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ইকুইটি ক্যাপিটাল বা শেয়ার বলে। অর্থাৎ কোন কোম্পানি যখন শেয়ার ইস্যু করে তখন সেই শেয়ার ইস্যু করতে গেলে কোম্পানির শেয়ার ইস্যু করলে শেয়ারে যারা ক্রয় করে তারা হচ্ছে ইকুইটি শেয়ারের মালিক হয়ে যায়। ডেপ্ট, ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যায়, এটা তো বুঝো, ব্যাংক লোন নেওয়া, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া। প্রিফারেন্স শেয়ার, প্রিফারেন্স শেয়ার হচ্ছে এমন একটি শেয়ার যেটা এই শেয়ার মালিকদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। কিসের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যখন প্রতিষ্ঠান বিলোপ সাধন হয়ে যাবে, যখন প্রতিষ্ঠানের মুনাফা হবে, তখন সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়ার আগেই প্রিফারেন্স শেয়ার মালিকদেরকে লভ্যাংশ প্রদান করতে হবে। তার মানে ইকুইটির আগে, ইকুইটি শেয়ার হোল্ডারদের আগে কিন্তু প্রিফারেন্স শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে হবে। তারপরে হচ্ছে তোমার বোনাস শেয়ার দিলে সে বোনাস শেয়ার দিতে হবে, এদেরকে আগে দিতে হবে। কোম্পানি যদি বিলোপ সাধন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রিফারেন্স শেয়ার মালিকদেরকে কিন্তু টাকা আগে পরিশোধ করতে হবে, কাদের আগে, ইকুইটি শেয়ার মালিকদের আগে। আর রিটেইন আর্নিং বলতে বোঝাচ্ছি যে আমরা প্রতিষ্ঠানের, আমার প্রতিষ্ঠানের যে মুনাফা হয় সেই মুনাফার কিছু অংশ প্রতিষ্ঠানে রেখে দিচ্ছি, সেই রেখেটা যে অর্থ রেখে দিই সেটাকে বলা হয় রিটেইন আর্নিংস। তো এই উৎসগুলা থেকেও পরবর্তীতে অর্থ সংগ্রহ করা যায়। আর একটা হচ্ছে কি, এইগুলার ব্যয় নির্ণয় করতে হবে, তাই না, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যয় নির্ণয় করাকে বলা হচ্ছে স্পেসিফিক কস্ট, মেজারমেন্ট অফ স্পেসিফিক কস্ট। আর এই চারটার ব্যয় যখন আমরা একত্রে নির্ণয় করব তখন সেটা হচ্ছে বি নাম্বার, মেজারমেন্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আমরা বলে থাকি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, WACC। এই দুই পদ্ধতিতে আমরা অঙ্ক করব। তাহলে এভারেজ তোমার হচ্ছে চারটা উৎসের এভারেজ কস্ট যখন আমরা বের করি সেটাকে বলা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আশা করি বুঝতে পেরেছো। এখন বলো, এ পর্যন্তই শেষ আমাদের আজকে, কারোর কোনো সমস্যা আছে কিনা প্রশ্ন? অনেক ধন্যবাদ তোমাদেরকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।